হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে কাটানো প্রথম সরস্বতী পূজার কিছু মুহূর্তগুলো। জানি ব্লগটা আপলোড করতে অনেকটাই দেরি করে ফেলেছি, তার জন্য প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এত দেরি করে মনে হয় টিভি সিরিয়ালগুলোতে কোনো উৎসব দেখানো হয় না, যতটা দেরি করে আমি আপনাদের সাথে এই সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করছি। আর এই ব্লগগুলো কেন দেরি করে আপলোড করলাম সেটার গল্প না হয় পরে করছি। তো এখনই মোটামুটি সকাল 7টা মতো বাজে, তো সরস্বতী পুজো বলে কথা, দেখুন স্নান ধান সেরে হলুদ শাড়ি পরে আমিও তৈরি হয়ে গিয়েছি। সরস্বতী পূজায় হলুদ শাড়ি না পরলে ব্যাপারটা যেন কেমন অসম্পূর্ণ থেকে যায়। তাহলে এখন চলুন ঠাকুর ঘরে গিয়ে দেখি পুজোর কী কী আয়োজন করা হয়েছে, আর তার সাথে সাথে সরস্বতী মাকেও নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে তুলি। গতকাল রাতে ঠাকুরের জন্য নিজে পছন্দ করে এই জামাটা, ওড়না, মালা এইসব নিয়ে এসেছি। এটা পিতলের সাঁচের ঠাকুর, তো শাড়ি ঠাড়ি সব পরানোই থাকে, কিন্তু আমার এই বাজার থেকে নিয়ে আসা রং বেরঙের জামা কাপড় ঠাকুরকে পরাতে বেশ ভালো লাগে। তাই তো যখনই বাড়িতে আসি বাজার থেকে নিজে পছন্দ করে সব ঠাকুরগুলোকে জামা কাপড় আমিই পরিয়ে দিই। শাশুড়িমাও অবশ্য এই দায়িত্বটা আমাকেই দিয়েছে, কারণ মা বলে মায়ের থেকেও নাকি বাকি ঠাকুরদেরকে জামা কাপড় আমি সুন্দর করে পরিয়ে দিই। আর এই যে দেখুন, কথা বলতে বলতে এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, তার মধ্যে মা এসে ঘরের বাকি ঠাকুরগুলোকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা সরস্বতী পুজোর জন্য। ঠাকুরমশাই যে সময় আসবে বলেছিলেন তার থেকে এখনও 1 ঘন্টা লেট চলছে। আজকে তো মানে এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এই সব দিনে ঠাকুরমশাইদের তো খুব ডিমান্ড, যে টাইমটা বলে তার থেকে একটুখানি দেরি করেই আসেন। তো ঠাকুরমশাই ওদিকে সময় নিয়ে আসতে থাকুক, তার আগে চলুন আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই আজকে পুজোতে আমাদের বাড়িতে কী কী আয়োজন করা হয়েছে। সব কিছুই মা সকালে উঠে নিজেই করেছেন। আর এতক্ষণ ধরে পুরোহিত মশাইয়ের জন্য অপেক্ষা করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তো সকালটা আমি শুরু করেছিলাম একটা হলুদ শাড়ি পরে, তো এখন শাশুড়ি মায়ের দেওয়া একটা শাশুড়ি মায়ের শাড়ি পরেছি। মা না এই শাড়িটা দুর্গাপুজোর সময় পরবে বলে কিনেছিল, কিন্তু পুজোর ওই কটা দিন শ্বশুরমশাই শাশুড়ি মায় দুজনেরই প্রচণ্ড সর্দি কাশি জ্বর লেগে এত শরীরটা খারাপ হয়েছিল, নতুন জামা কাপড় পরা তো দূরের কথা, পুজোর কটা দিন নাকি বাড়ি থেকেই বেরোতে পারিনি, তাই আমাকে জোর করে এই শাড়িটা দিল পরার জন্য। তাই তো হলুদ শাড়িটা পাল্টে চট করে এই শাড়িটা পরে আসলাম। তো যাই হোক, স্কুল কলেজে পড়ার সময় আমার মায়ের আলমারির সবচেয়ে সুন্দর শাড়িটা আমি বেছে রাখতাম সরস্বতী পুজোয় পরবো বলে। আর এইভাবে পুজোর দিন ছোটবেলায় মায়ের বেশ কয়েকটা ভালো ভালো শাড়ি আমি পরেওছি, আবার পরে সেগুলো নষ্ট করে মায়ের বকুনিও খেয়েছি। আর এখন মায়ের সাথে সাথে শাশুড়ি মায়ের আলমারির সুন্দর সুন্দর শাড়িগুলো পরারও সুযোগ পেয়েছি। আর আমার সাথে সাথে এদিকে রোহণও তৈরি হয়ে গিয়েছে পাঞ্জাবি পরে। কেমন লাগছে এতদিন পর পাঞ্জাবি পরে? হ্যাঁ হ্যাঁ, মানে পুজোর পারপাসে। ফোন করো তো। আচ্ছা, আর শুধু রোহিণী না, শ্বশুরমশাই আজকে সকাল সকাল পাঞ্জাবি পরে তৈরি হয়ে গিয়েছে, শুধু এখন অপেক্ষা পুরোহিত মশাই আসার জন্য। আর ওদিকে তো সকাল থেকে পুরোহিত মশাই একটু আসতে দেরি করেছে বলে শাশুড়ি মা সমানে ফোন করেই চলেছে করেই চলেছে, আর ফোনে পাচ্ছে না বলে আরও খেপে যাচ্ছে। আজকে কি সহজেই ওনারা ফোন তোলে কারোর? কারণ এই পুজোর দিনে পুরোহিত মশাইদের প্রচণ্ড চাহিদা থাকে। তো শাশুড়ি মাকে একটু শান্ত করার জন্য বললাম, আমাকে তো একটা নতুন শাড়ি দিলে পরার জন্য, এখন তুমিও একটা ভালো শাড়ি পরে রেডি হয়ে যাও, ততক্ষণে দেখবে পুরোহিত মশাই ঠিক চলে আসবে। ॐ तद् विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरय दिवीव चक्षुरातमम् ॐ अपवित्र पवित्रो वा सर्वे वस्थां गतो विवाह्य स्मरेत् पुण्डरीकाक्षं स्वबाह्याभ्यन्तरशुचि ॐ शुचि ॐ शुचि ॐ शुचि ॐ नमो ब्रह्मण्य देवाय ओ ब्राह्मणो हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो
ओम शंखचक्रम धरम विष्णु द्विभुजं पितवाशसं प्रारम्भे कर्मणां विप्रकुण्डलिको स्मरेद्वरिं ओम माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्व सर्वकार्येषु माधवं ओम अयमारम्भो सुभय भवतु ओम भवतु। তো পুরোহিত মশাইয়ের মধ্যে এসে পুজো শুরু করে দিয়েছেন, যাক বাবা। অবশেষে শাশুড়ি মার মুখে একটুখানি হাসি ফুটেছে। তো উনি এদিকে ধূপ ধুনো পঞ্চপ্রদীপ এইসব জ্বালিয়ে পুজোর বাকি আয়োজনগুলো করে রাখছে, যেন ঠাকুরমশাই চাওয়ার সাথে সাথেই ঠাকুরমশাই হাতে ধরিয়ে দিতে পারে। আর এদিকে আমি শঙ্খ বাজাচ্ছি, আর শ্বশুরমশাইকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁসর ঘণ্টা বাজানোর। एते गन्धपुष्पे ओम आदरशक्ते कमलाशनाय नमो ओम अग्नियोगः ओम पृथ्वीत्वया धृता लोका देवी त्वं विष्णुना धृता त्वं च धारयमां नित्यं पञ्चम्यां तिथौ आलिम्मानो गोत्रस्य रतन कृष्णराय देवो शर्मण आलिम्मानो गोत्रस्य रोहन राय देवो शर्मण आलिम्मानो गोत्रस्य रौनक राय देवो शर्मण आलिम्मानो गोत्राय सुस्मिता राय राय अभिधयस्या श्री श्री सरस्वती देवी श्री श्री सरस्वती पूजन कर्माहं करिष्यामि। পূজা প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিব। আর এদিকে একটা কাণ্ড দেখুন, আগেকার দিনে আমরা খাতা বই পেন্সিল এইসব সরস্বতী ঠাকুরকে দিতাম, এখন ল্যাপটপও দেওয়া হচ্ছে। তো মা না আজকে এসে আমাদের সকালে বলছে তোদের কিছু খাতা বই পেন্সিল যা যা আছে ঠাকুরের সামনে দিয়ে আয়। আর সেটা শোনার পরে রোহন বলছে, এত কিছু এখন কোথায় পাবো, তুমি বরং একটা কাজ করো, আমার অফিসের ল্যাপটপটাকে ঠাকুরের সামনে দিয়ে দাও পুজো দেওয়ার জন্য। আর জানেন, আমি তো ছোটবেলায় যে যে বিষয়গুলো পড়তে ভীষণ কঠিন লাগতো সেই সেই সাবজেক্টের বইগুলো ঠাকুরের সামনে আরও বেশি বেশি করে রাখতাম, একদিনের জন্য তো রেহাই পেতাম সেগুলো পড়ার হাত থেকে। আর তাছাড়াও ভাবতাম কম কম পড়লে হয়তো ওই সাবজেক্টগুলোয় ঠাকুর অবশ্যই পাশ করিয়ে দেবেন। তাহলে এখন চলুন, অঞ্জলির সময় হয়ে এসেছে, সবাই মিলে আমরা অঞ্জলিটা দিয়ে ফেলি। আর আমার শ্বশুর বাড়িতে এই সরস্বতী পুজোটাই একটুখানি বড় করে, মানে পুরোহিত ডেকে নানান রকম আয়োজন করে করা হয়, বাকি অন্যান্য পুজোগুলো শাশুড়ি মা নিজেই করে ফেলেন। তবে গত বছর সরস্বতী পুজো আর পুরোহিত ডেকে করেননি ওই কোভিডের জন্য, শাশুড়ি মা নিজেই বাড়িতে ছোটোখাটো আয়োজন করে করে ফেলেছিলেন। তাই এবারও ভেবেছিলেন ওই শ্বশুরমশের শরীরটা ঠান্ডার মধ্যে আরেকটু খারাপ হয়েছিল, তো তাই যদি আমরা না আসতাম তাহলে হয়তো নিজেই বাড়িতে ছোটোখাটো করে সরস্বতী পুজোটা করে ফেলতেন। হাতে ফুল বেলপাতা নেওয়া হয়ে গেছে, এখন পুরোহিত মশাইয়ের সাথে মন্ত্র উচ্চারণ করতে করতে অঞ্জলিটা দিয়ে ফেলি। আমি বাজাতে পারিনি ওই ধানে কর্পূরটা, এখানে ঢেকে গেছে আমি বুঝতে পারিনি, কর্পূরটা যে আছে আমি বুঝতে পারিনি। তো পুরোহিত মশাই পুজো করে চলে গিয়েছেন। এই তো আমি আর মা কিছুক্ষণ আগেই পুরোহিত মশাইকে নিচে গিয়ে এগিয়ে দিয়ে আসলাম, আর এখন আবার ঠাকুর ঘরে এসে ঠাকুরের পায়ে ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করে, এই যে নাড়ু মুরগি ফল মূল নানান রকমের প্রসাদ রয়েছে, তো সেখান থেকে নিজের পছন্দ মতো একটা প্রসাদ নিয়ে আজকের উপোস ভাঙতে হবে। আর এত প্রসাদের মধ্যে রোহন ভেবেই পাচ্ছে না কোনটা ও সবার আগে খাবে। বাবা কোনটা দিবে, তিন না না
চিড়ার মোড়া খেয়ে দেখি। চিড়ার মোড়া আমি নিয়ে গেলাম বলে তখন এই কাকিমা হলেন মায়ের সুখ দুঃখের সাথী, মানে মায়ের প্রিয় বান্ধবী। ওই গত বছর যখন এমার্জেন্সি সিচুয়েশনে আমরা হঠাৎ নেদারল্যান্ড থেকে কলকাতায় এসেছিলাম, মানে শ্বশুরমশাই হসপিটালাইজ ছিলেন কিছুদিনের জন্য, তখন এই রীতা কাকিমাই নিজের সংসার ফেলে মায়ের সাথে রায়গঞ্জ থেকে গিয়ে কলকাতায় কিছুদিনের জন্য থেকেছিলেন। তখন কিছু কিছু ব্লগ আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, হয়তো তাদের মধ্যে থেকে কোনো একটা ব্লগে এই কাকিমাকেও দেখতে পেতে পারেন। তো প্রসাদের চালকলা আমার মাখা হয়ে গেছে, এখন এই প্রসাদের থালাগুলো এক এক করে নিচে গিয়ে রাখবো, আর তারপরে প্লেটের মধ্যে বেড়ে বেড়ে সবাই একসাথে প্রসাদ খাবো। চলুন। আর প্রসাদগুলো প্লেটে বাড়ার আগে এদিকে একজনের কাণ্ড দেখুন, একটার পর একটা ফল প্রসাদ নিয়ে সমানে খেয়েই চলেছে। বাবার তো খাওয়ার দাওয়ারের মধ্যে অনেক রেস্ট্রিকশন রয়েছে, তবে আমরা আসলে পরে একটুখানি ছাড় পেয়ে যায় আর কি। তাই তো এক পিস ফলের জায়গায় দু পিস ফল এখন খেয়ে নিচ্ছে। তাহলে এখন চলুন আমি সব প্লেটে প্লেটে প্রসাদগুলো সবার জন্য বেড়ে নিই, আর তার সাথে আরেকবার আপনাদেরকে বলে দিই আমি কেন ব্লগগুলো সময় মতো আপলোড করতে পারিনি। আসলে খুব কম সময়ের জন্য বাড়ি আসা, তো তাই সময় বার করে ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে সময় মতো শেয়ার করতে পারিনি। আর তাছাড়াও আমরা বাঙালিরা দেখবেন এক জায়গায় যখনই হই হই হট্টগোল করতে একটু বেশি ভালোবাসি। আর আমাদের যেহেতু দুই বাড়ি একই শহরে অবস্থিত আর বেশিরভাগ আত্মীয় স্বজন সব একই জায়গায় থাকেন, তাই সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতে আর আমার ভিডিওতে বেশিরভাগটাই আমি ভয়েস ওভার দিই, তাই সময় বার করে ব্লগগুলো রেডি করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে একটা মজার ঘটনা ঘটেছিল, আমি না বাড়িতে থাকার সময় একটা ছোট্ট ভিডিও রেডি করেছিলাম, তো ভিডিওটা তৈরি হওয়ার পরে যখন শুনছি তখন দেখছি আমার গলার আওয়াজ কম, ব্যাকগ্রাউন্ডে আমার শাশুড়িমা আর পাশের বাড়ির কাকিমার গল্পই বেশি শোনা যাচ্ছে। আমাদের মারা যা হয়, আপনি পাশে বসে থাকলেও এমন জোরে জোরে আর চিৎকার করে করে কথা বলবে যেন মনে হবে আপনি কয়েকশো মাইল দূরে বসে আছেন। তো এইসব নানান কারণে ভিডিওগুলো সময় মতো তৈরি করতে পারিনি। তবে সরস্বতী পুজোর দিন আমি প্রথম লাইভে এসেছিলাম, অনেকে হয়তো মিস করে গেছেন, সেদিন পুজো ছিল, সবাই ব্যস্ত ছিলেন। তাহলে এখন চলুন, প্রসাদ তো সব প্লেটে করে আমার বাড়া হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ বিতরণ করে আমি নিজেও প্রসাদটা খেয়ে নিই। আর পুজোর প্রসাদ মানে আমার কাছে সবার আগে নারকেল কুল খাওয়া। এবার পুজো হয়ে গিয়েছে মানে কুল খাওয়ার ছাড় পাওয়া গিয়েছে। তো প্রসাদ খাওয়ার পরে এখন সবাই মিলে বাড়ির রান্নার আয়োজন শুরু করা হয়েছে। ওদিকে শ্বশুরমশাই বসেছে বেগুন কাটার জন্য, আলু ভাজাও হবে, তো আমরা বলেছি না আর বেগুন ভাজা করবো না, এত ভাজাভাজি খাওয়াটা ঠিক ভালো হবে না। তো উনি বলছেন না না বেগুন ভাজাও হবে, তাই কি করেছে বেগুনগুলো নিয়ে নিজেই কাটতে শুরু করে দিয়েছে, জানে একবার সবজি কাটা হয়ে গেলে তখন রান্না করতেই হবে। তো উনি তো খেতে পারবেন না, তাতে কি হয়েছে আমরা খেলেই নাকি ওনার শান্তি। তো এতক্ষণ ধরে আমি আর কাকিমা বাঁধাকপিতে মটরশুঁটি দেওয়ার জন্য মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এবার ওদিকে কাকিমা খিচুড়িতে দেওয়ার জন্য বাদামের থেকে বাদামের খোসা ছাড়াচ্ছে, আর আমি এদিকে চাটনির জন্য টমেটোর থেকে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে রান্নাঘরে রান্নাও শুরু হয়ে গিয়েছে। আজকে রান্না হবে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, মুচমুচে আলু ভাজা, পায়েস, মিষ্টি, আবার বেগুন ভাজাও রয়েছে।
আর এদিকে রান্নাঘরে শুরুতেই কম তেল মশলায় বাবার রান্নাটা আগে করে রাখা হচ্ছে, কারণ আমাদের ওই মশলাযুক্ত খাবার ওনার খাওয়ার নিষেধ রয়েছে, তাই ওনার রান্নাটা সবসময় এইভাবেই আগে আলাদা করে করে রাখা হয়। বাড়ির সবার সাহায্যে আজকে দুপুরের রান্নাটা খুব চট করেই হয়ে গেল, এখন শুধু খিচুড়ি নামানোর অপেক্ষায়। আর এদিকে দেখুন, সরস্বতী পুজো বলে কথা, ছোট ছোট ছেলেমেয়েরা পাঞ্জাবি শাড়ি পরে একদম তৈরি হয়ে গিয়েছে স্কুলের ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর এদিকে খিচুড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে, আর ওদিকে কাকিমা মুচমুচে আলু ভাজাগুলো ভেজে নিচ্ছে। এই আলু ভাজা খেতে আমার আর রোহনের দুজনেরই বেশ ভালো লাগে। আর এখন ওই মোটামুটি দুপুর দুটো মতো বাজে, তাহলে এখন গরম গরম খিচুড়ি বাঁধাকপি আর মুচমুচে আলু ভাজা দিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। আর রীতা কাকিমা যে খিচুড়িটা বানিয়েছে, ওই খিচুড়ি বানাতে গিয়ে কিছু একটা দেয়নি বলছিল, তাই খুব চিন্তা করছিল যে খিচুড়িটা মনে হয় ভালো আমি বানালাম না, তবে খেতে অসাধারণ হয়েছিল। তো আমাদের খাওয়ার পরে এরপরে শাশুড়ি মা রীতা কাকিমা এনারা বসেছেন খাওয়ার জন্য, তো ওদেরকে আমি খাওয়ারটা দিয়ে দিই। আর স্পেশালি তো শাশুড়ি মাকে বেশি বেশি করে খাওয়াবো, কারণ আমি বাড়ি আসলে এত আমাকে খাওয়ায় আর সেটা বলার নয়। আর তারপরে আমি আর রোহন যাব স্কুলের ঠাকুর দেখতে, তবে সেই ভিডিওটা পরের ব্লগে শেয়ার করি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। দেখো তো কি গানটা শুরু করছে, বুঝছো?